परमार्थ कथा बोलछी आज 29 जुलाई वंदे श्री सत्यम सुंदरम राधेश्यामल चैतन्य स्वरूपकम इदानीं काकुटिया गुरुजियो नमोस्तु ध्यानं मनं गुरु मूर्ति पूजा मनं गुरु पदं मंत्र मनं गुरु अक्कम मोक्ष मनं गुरु कृपा प्रातः शिरसि शुक्ल हजे दिनत्रयं दिभुजं गुरुं प्रसन्न वदनं संतं शरे चंदन गंध पुष्प निवेदय श्री गुरु चरण भय नमस्ते स्वयं नमः निहं नमस्ते फल पंच तत्त कली जन कृपा निधे गौर प्रमोदानय तद्भक्ताय नमः कृष्णाय कृष्णचंद्राय वृंदावन विहारिणे नमोस्ते नाथ वल्लभिषाय तद्भक्ताय नमः मुखं करोति वचन पंगुं लंघयत गिरिं यत्कृपायां तवहं वन्दे परमानन्द माधवं तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुतां देवी तं नमामि साधु गुरु वैष्णव भक्तगण सर्वाग्र श्री गुरुदेव श्रीपाद पद्म शिरे धारण कर सकल के आंतरिक अभिनंदन जानिए शुरू कर परमार्थ कथा एक भजन कर हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे राम हरे राम राम हरे कृष्ण हरे कृष्ण
हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण भजन करलें भजन श्रवण करलें परमार्थ कथा आस्वादन करब आज संयम आगामीकाल एकादशी व्रत परशुदिन किन्तु छटा एकुश मिनिटेर मध्य पालन करते हबे प्रातः परमार्थ कथा जरा साक्षाते आस्वादन करबेन सुषमारानी विश्वास हेमताबाद स्वप्नदीप स्कूलेर पार्शेई बाड़ी ओई भक्त मायेर बाड़ीते परमार्थ कथा बिकेल चारटे साक्षाते परमार्थ कथा आस्वादन करबेन जरा विभिन्न जायगा थेके भक्तरा फोन करेछेन आसबेन বিকেল চারটে থেকে সেখানে পরমার্থ কথা এবং আগামী আটই ভাদ্র পঁচিশে আগস্ট হচ্ছে জন্মাষ্টমী ব্রত এর আগে আমি বলেছিলাম আমাকে যেভাবে বলা হয়েছিল সেদিনই পরমার্থের কথা পরমার্থ কথার হওয়ার কথা ছিল কিন্তু অনুষ্ঠানটা একটু পরিবর্তন হয়েছে পঁচিশে আগস্ট আটই ভাদ্র সম্পূর্ণ দিন রাত্রি অষ্টকালীন হবে অর্থাৎ আগের দিন পরমার্থ কথা করব আমি চব্বিশে আগস্ট পরমার্থ কথা সাতই ভাদ্র সুভাষগঞ্জ পেরিয়ে বাসুদেবপুর মহারাজপুর সঙ্গমস্থলে বাসুদেবপুর এবং মহারাজপুরের সহযোগে যৌথ ভাগবত সংঘ রয়েছে সেখানে সেই ভাগবত সংঘের পরিচালনায় সেখানে অনুষ্ঠানটি হচ্ছে অষ্টকালীন লীলা কীর্তন আপনারা জন্মাষ্টমীর দিনে আস্বাদন করবেন সেখানে পূর্বের দিন অর্থাৎ চব্বিশে আগস্ট জন্মাষ্টমীর আগের দিনে বুধবারে বিকেল চারটে পরমার্থ কথায় আমি থাকব যারা সাক্ষাতে আস্বাদন করবেন সেখানে থাকবে পরম মঙ্গল পরমার্থ কথায় আস্বাদন করছিলাম অভিশাপ আশীর্বাদ দেওয়া যোগ্যতা থাকতে হবে আমরা অনধিকার চর্চা করি যার যে অধিকার নেই সে সেটা করে থাকি সংযমতা বাক সংযমতা না থাকলে তার কথার কোনো দাম থাকে না ভগবান তার কথা আশীর্বাদ হোক অভিশাপ হোক কোনো প্রার্থনা হোক সেগুলো অ্যাকসেপ্ট করেন না
আর যখন কারো কোনো ক্ষমতা আসে দুর্বাসা মুনি আদি অনেক মুনি আছে তারা সিদ্ধি লাভ করেছিলেন সাধনায় ক্ষমতা পেয়েছিলেন কিন্তু সেই ক্ষমতার যখনই অপব্যবহার করেন তখনই সেই ক্ষমতা নষ্ট হয়ে যায় এখন দেখা যায় অনেক অনেক তান্ত্রিকরা জ্যোতিষতত্ত্ব জ্যোতিষতান্ত্রিক তারা লিখে থাকেন কামাক্ষা সিদ্ধ তারা সিদ্ধ বগুলা সিদ্ধ অনেক অনেক সিদ্ধ সিদ্ধ কাকে বলে অত সহজ না এগুলো বৃন্দাবনে অনেক অনেক সিদ্ধ মহাত্মা তারা অনৈতিক কোনো কথা বলেন না এত কথা বলেন না খুব নেপে কথা বলেন প্রথমে যখন বৃন্দাবনে যাই হয়তো সেভেনে বা এইটে পড়তাম একা একাই বৃন্দাবনে গিয়েছিলাম তখন সেখানে গিয়ে বৃন্দাবনে আছি এক বৈষ্ণব দাদাজি তিনি বললেন বৃন্দাবন জলমহল বর্ষানাতে সেখানে ছিলাম দুপুরবেলা বসে দুজনে বসে বৃন্দাবনের বিভিন্ন রাধা গোবিন্দের লীলার কথা আস্বাদন করছিলাম জলমহল জলের মধ্য থেকে একটা মহল উঠেছে অর্ধেক জলের মধ্যে অর্ধেক পুকুর পাড়ে বৃষভানুকুণ্ড যেটা জলমহল বৃষভানুকুণ্ড যেখানে রাধারানী স্নান করতেন যে কুণ্ডে বৃষভানু রাজনন্দিনী সেই পুকুরে আর এই মহলটি ছিল ছয়তলা জলের মধ্যে একতলা ডুবে আছে আর উপরে পাঁচতলা ছিল শ্যামসুন্দর যখন প্রতিদিন গোচারণে যেতেন নন্দগ্রাম থেকে বৃন্দাবন যাবার প্রায় মাঝামাঝি জায়গায় এই বর্ষানা জলমহল মাঝামাঝি না বর্ষানা থেকে বৃন্দাবন অর্থাৎ কেশীঘাট বংশীবাট এগুলো যতটা দূর তার থেকে নন্দগ্রামটা কাছে যেখান থেকে গোচারণ করে যেতেন এই রাস্তাটাই কিছুটা শর্ট শর্ট হলেও প্রায় 9 কিলোমিটারের মতো রাস্তা যাই হোক সেখান থেকে রাধারানী সব সখীদের নিয়ে ওই জলমহল ছয়তলা যে ছিল তার মাথার উপরে উঠে ছাদের উপরে উঠে সেই মহলের মাথায় উঠে দেখতেন শ্যামসুন্দর যাচ্ছেন আবার যখন আসতেন গোচারণ থেকে সন্ধ্যার প্রাককালে সেই সময় রাধারানী পূজ্য অর্ঘ্যাদি ধূপদীপ চালনবাতি নিয়ে সেখানে থাকতেন আগে রাধারানী পুজো করতেন শ্যামসুন্দরকে গোপালকে বলরামকে তারপর নন্দলাল নন্দগ্রামে গিয়ে মায়ের হাতে পুজো পেতেন তাই আমরা সন্ধ্যা আরতির সময় প্রথম যে সন্ধ্যা লাগা মাত্রই যে আমরা শাঁখ বাজাই সেই শাঁখ বাজানোটা কি বলরামের সিংহার ধ্বনি ওই যখন গোবিন্দ বলরাম দাদাকে বলতেন দাদা তোর সিংহাটা একটু বাজা বর্ষানার কাছে এসে উদ্দেশ্য ছিল একটি বলতেন আর একটি উদ্দেশ্য রাধারানী জানুক যে আমরা এখন আসছি রাধারানী প্রস্তুতি নিয়ে থাকুক শ্যামসুন্দরকে পূজা করবে আগে রাধাবদন দর্শন হবে কিন্তু বলরাম দাদাকে বলতেন শ্যামসুন্দর দাদা তোর শাকটা বাজা আমরা তো আরো অল্প দূরেই তো নন্দগ্রাম বর্ষানার কাছাকাছি চলে এলাম শাক বাজালে মা এখান থেকে শুনতে পাবে মা আমাদের জন্য ননি মাখন নিয়ে বসে আছে কিনা মায়ের মনটা উতলাটা একটু কমবে কিন্তু উদ্দেশ্য ছিল
রাধারানীকে জানানো। যাই হোক, দুটি উদ্দেশ্য একসঙ্গে। রাধারানী সিংহাধ্বনি শোনা মাত্র রাধারানী উলুধ্বনি করতেন, গোবিন্দকে ইঙ্গিত দিতেন, আর সকল কিছু নিয়ে সমারোহ করে অপেক্ষা করতেন ওই জলমহলের ছয়তলার মাথা থেকে। সেটি এখন ভগ্ন প্রায়, দুই তলা আছে উপরে আর নিচে একতলায় তিন তলা অব্দি আছে। তো ওই যে দুই তলা আছে, তখন তিন তলা ছিল, আমি যখনকার কথা বলছি যখন ক্লাস সেভেন এইটে পড়তাম তখন প্রথম বৃন্দাবনে যাই, ওই জলমহলের মধ্যে সেখানে ওখানে বসে দুপুরবেলা প্রচণ্ড রোদ বসে বসে ভজন করছি। তখন মহারাজজি বললেন, দাদাজি, যে তুমি একটা চিঠি লিখে দাও তোমার ভক্তদের কাছে। এক ভক্ত খবর পাঠিয়েছেন খুব অসুস্থ, গুরুদেবের কাছে চিঠি পাঠিয়েছেন তার গার্জেনরা যে আপনি আপনার ভক্তকে একটু আশীর্বাদ করবেন। সেই আশীর্বাদের চিঠিটা পাঠাচ্ছেন এই মহারাজ আমাকে দিয়ে লেখাচ্ছেন যে ভাই তুমি লেখো তো। আমি লিখতে শুরু করলাম, তখন ক্লাস এইটে পড়ি, তখন ততটা জ্ঞান ছিল না। তখন লিখছি, লিখতে লিখতে আমরা জানতাম যে চিঠি লেখার প্রথম বয়ান শ্রদ্ধা ভালোবাসা আশীর্বাদ প্রণাম যা কিছু দিয়ে সর্বপ্রথমে, তারপর আশারানী রাধারানীর কৃপায় বা রাধা মাধবের কৃপায় কুশলে আছে। কেউ অসুস্থ থাকলে আমরা বলে থাকি ঠাকুরকে স্মরণ করো, রাধারানীর কৃপায় ভালো হয়ে যাবে, এইরকম এরকম আমরা বলে থাকি, বলে থাকতেম সেভেন এইটে পড়ি তখন অবধি সেরকমই জ্ঞান ছিল। যে কাউকে বলে দিতাম না ঠাকুরের কৃপায় ভালো হয়ে যাবে, সেই কথাটাই ওখানে আমাকে বললো তুমি লেখো, প্রথম গদটা লেখো তারপরে বলছি। আমি লিখতে লিখতে ওইটুকু লিখলাম যে শুনলাম ওর অসুখ, রাধারানীর কৃপায় ভালো হয়ে যাবে, এই লাইনটা লিখে ফেলেছি, এইটার কথা এখনো মনে আছে। আমাকে সেই মহারাজজি দাদাজি বললেন ওই লাইনটা কেটে দাও। আমি যে কোন লাইনটা, বললেন যে এই যে রাধারানীর কৃপায় ভালো হয়ে যাবে। আমি লাইনটা কেটে দিলাম কথা বলা মাত্র, বললাম যে কিন্তু দাদাজি কেন, এটা তো রাধারানীর দোহাই দিয়ে ভালো কথা লিখেছি, রাধারানীর কৃপায় ভালো হয়ে যাবেন এই কথাটা লিখবো না? ওই যে না না, এটা অপরাধ হবে। আমি যে এখানে কোনটা ত্রুটি আমাকে বুঝিয়ে দিতে হবে, আমার তো জ্ঞান নেই, আমি সেই জ্ঞানটা লাভ করব। আমাকে সেই মহারাজ বোঝালেন সেই সময় তত বৎসর আগে, এভাবে লিখলে রাধারানীকে আদেশ করা হয় রাধারানীর কৃপায় ভালো হয়ে যাবে। তার কোন কর্মের জন্য এই কর্মফল ভোগ করছে রাধারানীর যদি ইচ্ছা না থাকে তাকে ভালো করানোর, এইভাবে লিখলে রাধারানী মনে কষ্ট পাবেন যে আমাকে আদেশ করা হলো যে রাধারানীর কৃপায় ভালো হয়ে যাবে। এতটা সংযত হয়ে তিনি কথা বললেন, আমি ভীষণভাবে মর্মাহত হয়ে গেলাম। এত ভিতরে এত সূক্ষ্মভাবে আমি বললাম কি লিখবো তাহলে। আমাকে বললেন যে তুমি এটাই লেখো যে আমার পূর্ণ আশীর্বাদ লইল, আমি ঠাকুরের কাছে তার মঙ্গল কামনা করব। অনেক ফারাক কথাটির মধ্যে, রাধারানীর কাছে প্রার্থনা জানানো আর রাধারানীর কৃপায় ভালো হয়ে যাবে সেটা আদেশ করা হলো, এই তারতম্যটা এইটে পড়ি তখন বুঝলাম, সেটা চিরকাল মনে আছে। তারপর থেকে ভীষণ সংযত হয়ে কথা বলি। তো বাক সংযমতা এতটা থাকা উচিত, সেই উদ্দেশ্যেই একেবারে ব্যক্তিগত কথাটি বলা। যাই হোক, পরবর্তীতে তিনি কখনো এসেছিলেন সুভাষগঞ্জে, একদিন হেঁটে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি মহারাজপুরে যেখানে ছিল সুভাষগঞ্জ দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে একসঙ্গে, যেতে যেতে হঠাৎ একটা পোকা, ছোট একটা পোকা দেখলাম দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি পায়ের দিকে তাকিয়ে, মানে পা ফেলেছি অল্পের জন্য, ছোট একটা ব্যাঙাচির মতন মনে হলো রাস্তার মাঝখানে, তার উপর পা পড়ে যাচ্ছিল, হঠাৎ তাকে বাঁচাতে গিয়ে সাইড হয়ে গিয়ে পড়ে গেলাম।
আমাকে তিনি সেই মহারাজ আমাকে হাত ধরে তুললেন, পড়ে গেলাম শুকনো জায়গায়। বললো, ভাই তুমি শুকনো জায়গায় পড়ে গেলে আচার খেলে এটা কেমন? আমি বললাম যে এরকম না না দাদাজি, আসলে পায়ের নিচে একটা ব্যাঙাচি পড়ে যাচ্ছিল, ছোট ছোট ব্যাঙের বাচ্চাগুলো, তাই ওকে বাঁচাতে গিয়ে পাটা যখনই পাটা ফেলে দিয়েছি, শক্তি দিয়ে দিয়েছি, কিন্তু তখন পাটা সরাতে গিয়ে আর টাল সামলাতে পারিনি, পড়ে গেছি। বলে যে রাস্তায় ভাই তুমি এইটুকু ছেলে, তুমি এত হিসাব করে পা ফেলো যে একটা পোকা পায়ের নিচে পড়ে মারা যাবে, তুমি এত জ্ঞান করে, এতটা তো আমিও করি না। যে না না আপনি তো করেন, আপনার কাছ থেকে আমি একটা কথা শিখেছিলাম এক বৎসর দেড় বৎসর আগে, যে একটা রাধারানীর দোহাই দিয়ে সেই কথাটুকু বলা, তারপর থেকে আমি অত্যন্ত সতর্কভাবে অপরাধ চিন্তা করি। তো এটা তো একেবারে স্বাভাবিক কথা যে একটা পোকা দেখে শুনে তার উপর পা পড়বে। যাই হোক, একেবারে ব্যক্তি কথা বললাম আমি, শুধু দূরত্বটা বোঝাতে যে কথাটা কতটা, আমরা কি এতটা সংযত হয়ে কথা বলি, বলা উচিত সকলের, চেষ্টা করি যদি আমি, কিন্তু সকলের আমাদের, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কথার সংযমতা রক্ষা করাই হয় না, অথচ হুটহাট হুটহাট করে এই সব দিয়ে ও তো মরে যা, তুই মরে যা, তোর এটা হোক ওটা হোক অনেক কিছু হোক, হরে কৃষ্ণ, এগুলো অপরাধ। কাউকে আন কথা বলা, কাউকে মনে কষ্ট দেওয়া, এই সকল অপরাধ। আমরা হয়তো কিছু মনে না করতে পারি, কোনো বৈষ্ণব বাবাজিকে বললাম, তিনি হয়তো কিছু মনে নিলেন না, কি তিনি মনে কষ্ট পেলেন না, কোনো অভিশাপ দিলেন না, কিন্তু ঈশ্বর কিন্তু এটা সঙ্গে সঙ্গে দাগ দিয়ে রাখেন, সেখানে কিন্তু হিসাব ঠিক থাকে, তিনি কিন্তু এর অপরাধের একটি ফল দিয়ে থাকেন, সেখানে মাপ পাওয়া যায় না। সেজন্য কোনো বৈষ্ণবকে, কোনো ভক্তকে, কোনো সাধুজনকে আমরা অন্যায় করছি, অপরাধ করছি, অপমান করছি, তিনি মেনে নিলেন, তিনি সহ্য করে গেলেন, ভগবান কিন্তু সেটা সহ্য করেন না। ভগবান সহ্য করেন না, তাকে সাজা দেন, কষ্ট দেন, তার পাপ ফলটা দেন, কিন্তু তাকে মুক্তি দিতে পারেন না। তার যদি মুক্তি দিতে হয় ওই শ্রীবাসের মতন, একমাত্র যার কাছে অপরাধী তার কাছেই ক্ষমা, তাছাড়া ক্ষমা নেই, ক্ষমা পাওয়া যাবে না, সে ছাড়া ক্ষমা করতে পারবে না, ভগবান তাকে ক্ষমা করেন না। তাই বলেন, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। ভগবান যদি অসন্তুষ্ট হন, ভগবানের কাছে কোনো অপরাধ করলে, গুরুদেব কৃপা করলেই ভগবান তাকে কৃপা করবেন, ভগবান ক্ষমা করবেন, কিন্তু গুরুদেবের কাছে কেউ যদি কোনো অপরাধী থাকে তাহলে ভগবান তাকে কৃপা করবেন না, ক্ষমা করবেন না, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। সেজন্য সাধুগুরু বৈষ্ণবের কাছে অপরাধের থেকে খুব সাবধান, আর কাউকে এমন আন কথা বলতে নেই, সংযমতার অভাব, কাউকে কোনো বেশ অতিরিক্ত কথা বলতে নেই, কটু কোনো কথা বলতে নেই, বাড়তি কোনো কথা বলতে নেই, তাতে আমাদের ভজনের যতটুকু ক্ষমতা থাকে, ভজন করে করে যতটুকু স্বীকৃতি থাকে, যতটুকু পুণ্য থাকে, সেটুকু আস্তে আস্তে বিলয় হয়ে যায়, বিলীন হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। তাই সাবধানে আমাদের কথা বলা উচিত, চলা উচিত। এই জন্য বাক সংযমী ধর্মবিজ্ঞান গ্রন্থ আমার যারা নিয়েছেন, যারা পড়েছেন আমার লেখা গ্রন্থটি, তারা দেখবেন পেছন দিকে গুরুবাক্যের মধ্যে লেখা আছে, একাদশ ইন্দ্রিয়ের শ্রেষ্ঠ জিহ্বা মহাশয়, একাদশ ইন্দ্রিয়ের শ্রেষ্ঠ জিহ্বা মহাশয় বাক সংযমী হলে কিন্তু সবই শান্তিময়। শুধু যদি বাক সংযমী হওয়া যায়, ভেবে চিন্তে কথা বলা যায়, হিসেব করে কথা বলা যায়, তাতে অনেক অপরাধ লাঘব হয়, অনেক শত্রু কমে যায়, এই একটিমাত্র স্বভাব পরিবর্তন করলে। কি সেভাবে, এটাকে ডেসক্রিপশন করে খুব ডিসক্রাইবলি বলা হয়েছে ধর্মবিজ্ঞান দ্বিতীয় খণ্ডে, যদিও সেটি এখনো ছাপানো হয়নি, লিখে রেখেছি এখনো ছাপাতে পারিনি, আরও কিছু বাকি আছে, আরও কিছু দেবার সেখানে, তাই দেরি হচ্ছে, যাই হোক আর কি বলবো, কিন্তু আজকে তো সময় নেই। হরে কৃষ্ণ।